দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পড়তে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। গত 5 সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হয়। আগামীকাল 8 সেপ্টেম্বর 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা। তার আগে কিন্তু স্ট্রংরুম যেখানে রয়েছে সুনামরা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। স্কুল চত্বর উভয় দিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার আগে একটি বড় সড়ক ঘোষণা করলো সিপিআইএম। দর্শক বন্ধুদের মতো আপনাদেরকে জানিয়ে রাখি, উপনির্বাচনে কিন্তু শাসক দল বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেসের আগে কিন্তু জোট নিয়ে একটা প্রস্তুতি চলছিল, ত্রিপুরা মতার সাথেও একটা জোট নিয়ে প্রস্তুতি চলছিল, বিরোধী দলের একটা ঐক্যের কথা হচ্ছিল। ঠিক তখনই সবার আগে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল সিপিএম, তারা নির্বাচনে লড়াই করবে বলে। এরপরে কিন্তু শাসক দল প্রার্থী ঘোষণা করে, এই নির্বাচন থেকে পিছিয়ে যায় ত্রিপুরা মতা এবং কংগ্রেস একাই লড়াই করে সিপিএম। কিন্তু এই একাই লড়াই করতে গিয়ে কিন্তু আবার পিছু হটলো সিপিএম। দর্শক বন্ধু, এই মতো আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচনে অংশগ্রহণ করলেও ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার বিভিন্ন অভিযোগ তুলে ভোট গণনার কেন্দ্র থেকে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু সিপিএম বয়কট ডাক দিয়েছে। সিপিএম এর অভিযোগ ভোট এখানে সাপ্পা ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়নি, সেই অভিযোগ তুলে কিন্তু আবার দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, ভোট গণনা বয়কট করলো সিপিএম। নির্বাচনের কেন্দ্র করে যে ভোট গণনা হবে আগামীকাল, আগামী 8 সেপ্টেম্বর সুনামুরা গার্লস বালিকা বিদ্যালয়ে, যেখানে বালিকা বিদ্যালয় যেখানে স্ট্রংরুম করা হয়েছে, সেখানে কিন্তু আগামীকাল সকাল থেকে ভোট গণনা হওয়ার কথা। সেখানে আবার ভোট কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিএম, তারা বয়কট ঘোষণা করলো। গতকালই প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে সিপিএম যে তারা, আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন পর্যন্ত সিপিএম কিছুটা লড়াই করলেও ভোট ফলাফল ঘোষণার আগে কিন্তু সিপিএম পিছিয়ে পড়লো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচনী ফলাফলে অংশগ্রহণ করবে না বিরোধী দল সিপিএম। দর্শক বন্ধু, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামীকাল 23 ধনপুর এবং 20 বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। আর সেই ফলাফলে অংশগ্রহণ করবে না সিপিআইএম, তারা তাদের অভিযোগ নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে, নিরপেক্ষ ছিল না নির্বাচন কমিশন, এমন অভিযোগ তুলেছে, ছাপ্পা ভোট হয়েছে বিভিন্ন কেন্দ্রে, এমন নানা ধরনের অভিযোগ তুলছে সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্রা থেকে শুরু করে সিপিআইএম এর নেতৃত্ব। আমরা কথা বলছিলাম সিপিআইএম এর প্রার্থী কৌশিক চন্দ্রার সাথে, শুনুন কি বলছেন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্রা। কৌশিকবাবু, সময় ত্রিপুরা পর্দায় স্বাগত জানাই আপনাকে। স্বাগত। নির্বাচনের পর আমরা একটা জিনিস শুনতে পেলাম যে আপনারা নাকি ভোট গণনা বয়কট করছেন, বিষয়টা কি যদি বলেন। বিষয়টা হলো, নির্বাচনের দিন বা দুদিন আগে থেকে আমরা নির্বাচন কমিশনকে যেভাবে অবাধ এবং সুস্থ নির্বাচন হওয়ার কথা ছিল সেরকম না হওয়ার কারণে এবং বহিরাগতদের যে জমায়েত তার বিরুদ্ধে আমরা বারবার নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাইকে আমরা জানিয়েছিলাম, কিন্তু দেখা গেল নির্বাচন কমিশন কোনো ভূমিকা গ্রহণ নেয়নি। তার পরিবর্তে দেখা গেছে যে একটা প্রহসনাত্মক ভোট হয়েছে ধনপুর বিধানসভার 59টা বুথের মধ্যে, প্রায় 41-42টা বুথের মধ্যে তারা ব্যাপক ছাপ্পা দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের কথা শুনতে হবে না, আপনাদের যে সিসি ক্যামেরা গুলো আছে সেগুলো দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন কিভাবে তারা ছাপ্পা দিয়েছে। আপনি এক এক বুথে তারা এক একজনে 30-40টা পর্যন্ত ভোট দিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষ ছিল না। আমরা কিছু ভিডিও ফুটেজ বা বিভিন্ন বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছি, আমরা আপনারাও সাংবাদিকরা দেখিয়েছেন বাসপুকুরে একটা বুথের মধ্যে বিজেপির মন্ডলের সহসভাপতি যার বাড়ি নির্ভরপুরে উনি এসে সেখানে ভোট কেন্দ্রের ভিতরে বসে নির্বাচনী কাজ করছেন, ফলস্যুট দিচ্ছেন। ওই প্রিসাইডিং অফিসারকে যখন সাংবাদিক বললো উনাকে নাকি উনি বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে কি পর্যায়ে হচ্ছে। আমরা যিনি ডিএম সাহেব আছেন উনি এই ভবানীপুরে গিয়ে 57-58 নম্বর বুথে দেখলেন কিভাবে রাজনগরের ভোটাররা সেখানকার উত্তর রাঙ্গামুড়ার প্রধান সহ অনেকের, আমিও একটা ছবি পোস্ট করেছি আপনারা দেখবেন, এভাবে অবাধে ভোট লুট হয়েছে সারা ধনপুর বিধানসভা কেন্দ্রে। এবং একটা 4 নম্বর বুথের মধ্যে বহিরাগতরা সাধারণ জনগণ আটকিয়েছিল, আপনারা দেখেছেন সবকিছু শোকের সামনে। এবং আমরা বলছি আমাদের কথা শুনতে হবে না, আপনাদের যে সিসি ক্যামেরা গুলো আছে ওয়েবকাস্টিং এর জন্য বা যে সিসি ক্যামেরা গুলো আছে এগুলো দেখে আপনারা সবগুলো দেখেন যে মানুষটা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা বলছি যে সিপিএম এর কথা শুনতে হবে না, দেখা যাচ্ছে নির্বাচন কমিশন টোটালি শাসক দলের পক্ষে কাজ করছে। তো এই নির্বাচন বা ছাপ্পা ভোটে গিয়ে আমরা কি করব, ছাপ্পা ভোট গণে তো আর কোনো লাভ হবে না। সেটা আমরা এখন বলে আমাদের পার্টির বামপন্থ কমিটি বা সিপিএম দলের পক্ষ থেকে গতকালকে
প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে আমরা এই প্রশাসনাত্মক ছাপ্পা ভোট আমরা গুনতে যাব না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনাদের পক্ষে তো কিছু ভোট হলো পড়েছে বা ভোটাররা দিয়েছে, তো তাদের ভোট কি গ্রহণযোগ্যতা হলো না তাহলে? না, যে ভোটগুলো বলেছে যদি নির্বাচন মনে কমিশন মনে করে বা আরো মনে করে যে এগুলো আমাদের পক্ষে থাকবে, দেবে না দিলেও আমাদের আমাদের তো অনেকে আপনারা দেখছেন যে পোস্ট করেছে যে এগুলো সুনামুরা গার্লস স্কুলে বাক্সগুলো না রেখে যারা প্রার্থী হয়েছেন বা তাদের মন্ডল অফিসগুলোর মধ্যে রেখে দিলে হতো। কারণ টোটালি নির্বাচনটাকে প্রশাসনাত্মক একটা নির্বাচন, আপনি বিশ্বাস করতে না, ধনপুর বিধানসভা কেন্দ্রে কম করে 10,000-এর উপর ফলস ভোট হয়েছে, 10,000-এর উপরে। এই যে সিসি ক্যামেরার মধ্যে দেখা যায়, বিএসএফ কিছু কিছু জায়গার মধ্যে বিএসএফ বলছে আর কত দেবে তোমরা, যে এই ফলস ভোট আর কত দেবে এইরকম ভাবে বলছিল, কিন্তু তারা কথা শুনেনি। আপনি এক এক বুথ আছে, যেমন 45 নং দামুড়ে আসবে স্কুল, মাত্র 2-3 জন লোক বাকি আছে ভোট কেন্দ্রে, কিন্তু আপনারা এখন যদি সাংবাদিক ইনকোয়ারি করে দেখেন যে কবে 100 থেকে 150 লোক এই বাড়িতে নেই, স্টেশন আউট বিভিন্ন জায়গায় আছে, এরকম অনেক জায়গায়। আপনি রামকালী পশ্চিমাংশে এক বুথে এক বিজেপি কর্মী 36টা ভোট দিয়েছে, এরকম অজস্র তথ্য আছে, কিন্তু নির্বাচন কমিশন তো আজকে চোখ থাকতেও তারা অন্ধের ভূমিকা গ্রহণ করছে। আমরা বারবার বলছি আপনারা সিসি ক্যামেরাগুলো দেখুন, সিসি ক্যামেরাগুলো দেখে পরীক্ষা করুন, আমাদের কথা শুনতে হবে না। এবং আমরা যে বিভিন্ন সাংবাদিকরা যে ভিডিও ফুটেজ দিয়েছে সেগুলো দেখুক, এগুলো দেখলে তো হয় কীভাবে ফলস ভোট হচ্ছে, এটা তো হতে পারে না, এটা নির্বাচন নয় প্রহসন। আমাদের একটা বিশ্বাস ছিল যে মানিক শাহ একজন শিক্ষিত লোক, একজন মুখ্যমন্ত্রী প্রফেসর, কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি এর থেকেও, বিপ্লব দেব থেকেও আরো বেশি পরে ছাপ্পা দিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা গ্রহণ করেছেন। কি মনে করছেন এখন নির্বাচনের রেজাল্ট ঘোষণার পর আপনাদের এলাকা যারা কর্মী সমর্থক রয়েছে তাদের, আপনারা এখনই পিছু হটে মানে পিছুতে পিছুতে চলে গেছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের কি অবস্থা হবে তাহলে? না, এটা বিষয়টা হলো যে কর্মী সমর্থকরা তো এমনি বেশিরভাগ পামেনি, আর আমাদের ভোটাররা তো ভোট কেন্দ্রে যেতেই পারেনি, সুতরাং যে ভোটটা আমরা পাবো বিশেষ করে এই সমতল এলাকায় উপজাতি এলাকার গুলোর বেশিরভাগ বুথ কেন্দ্রে আমরা ভোট হয়েছে, এটা আমরা দেখেছি বা আমরা গেছিলাম, কিন্তু সমতল এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে ফলস ভোট হয়েছে। এখানে যদি আমরা সমতল এলাকায় ভোট পাই সেটা বেশিরভাগে বিজেপি সমর্থকরা আমাদেরকে ভোট দিয়েছে, নাহলে আমাদের সমর্থকরা তো